আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি 2020-21 বিভিন্ন ধারাবাহিক পর্ব আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যেহেতু ইতিমধ্যেই আবেদন চলছে, তাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি 2020-21 আবেদনের ক্ষেত্রে শেষ মুহূর্তে করণীয় কী কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এখন দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম চলছে, অনেকেই আবেদন করেছো, আবার অনেকে করনি। তাই এই কার্যক্রম বাড়িয়ে আগামী 18 আগস্ট পর্যন্ত করা হয়েছে। আজ যেহেতু 16 তারিখ, তাই আর মাত্র 2 দিন সময় বাকি আছে। এই শেষ সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অবশ্যই ফলো করতে হবে, না হলেই সমস্যা ফেস করতে পারো। আজকের ভিডিওতে এই বিষয়ের পাশাপাশি থাকবে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা নিয়ে কিছু আপডেট। সতর্কতা এক, তোমাদের এই 18 আগস্টের মধ্যে আবেদন ও পেমেন্ট করে দিতে হবে। যেহেতু একদম শেষ সময়, তাই অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমরা কিছুটা সার্ভার সমস্যা ফেস করতে পারো। তাই যারা এই 2 দিনের মধ্যে নিজে নিজে আবেদন করবে তারা অবশ্যই রাত 10টার পর এবং সকাল 11টার মধ্যে আবেদন করবে। এ সময় সার্ভার কম বিজি থাকে, তাই স্বাভাবিকভাবেই আবেদন করবে। সতর্কতা দুই, আবেদনের সময় অবশ্যই ছবিটি খুব ভালো করে রিসাইজ করে আপলোড করবে, কারণ এই ছবির কারণেই অনেক আবেদন বাতিল হয়ে যায়। ছবি এমন হতে হবে যার মধ্যে তোমার চেহারা ভালোভাবে যেন বোঝা যায়। আর আরেকটি বিষয়, ছাত্রীরা হিজাব পরিহিত ছবি দিতে পারবে, কান দেখা যেতে হবে এমন কোনো কথা নেই, তবে মুখ ভালোভাবে দেখা যেতে হবে। এই ছবিটির মতো ছবির ব্যাকগ্রাউন্ড সুবিধা মতো কালার হতে পারবে। সতর্কতা তিন, মোবাইল নম্বর খুব এখানে গুরুত্বপূর্ণ, এটা যেন কোনোভাবে ভুল না হয়, কারণ এটি পরিবর্তন করা সম্ভব না। তবে কলেজ রিসিভ করার আছে বা পেমেন্ট করার আগে আবেদন বাতিল করে নতুন আবেদনে ফোন নম্বর ঠিক করে দেয়া যাবে, কিন্তু কলেজে আবেদন রিসিভ করে ফেললে সেক্ষেত্রে আর আবেদন বাতিল করা যাবে না, এমনকি মোবাইল নম্বরও চেঞ্জ করা যাবে না। অনেকেই প্রশ্ন করেছিলে কয়টি SMS আসবে, মোট 3টি SMS এখানে আসতে পারে। প্রথমটি হচ্ছে আবেদনের সাবমিটের পর, দ্বিতীয়টি হচ্ছে পেমেন্ট করার পর অ্যাপস থেকে, এবং তৃতীয়টি হচ্ছে কলেজ নিশ্চয়ন করলে। তবে যদি এমন হয় আবেদন সাবমিট ও টাকা দেওয়ার পর SMS আসেনি কিন্তু রিসিভ হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। আর যারা এখনও নিশ্চয়নের SMS পাওনি তারা আগামী 21 তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সতর্কতা চার, আবেদন বাতিল একবারই করা যায়, তবে এর জন্য 2টি শর্ত আছে বা সিচুয়েশন আছে। আবেদন করেছো কিন্তু পেমেন্ট করনি, আবেদন করেছো পেমেন্ট করেছো কিন্তু এখনও রিসিভ হয়নি, তবে তুমি কোনোভাবেই একবারের বেশি আবেদন বাতিল করতে পারবে না। আবেদন রিসিভ হয়ে গেলে সেই সুযোগ তুমি আর পাবে না, তাই একবারই সুযোগ রয়েছে ওই আবেদন রিসিভ হওয়ার পূর্ব পর্যন্ত। সতর্কতা পা, তোমাকে অবশ্যই 250 টাকা পেমেন্ট করতেই হবে। তুমি যদি 250 টাকা পেমেন্ট না করো তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পুরো আবেদন প্রক্রিয়ার সাথে থাকতে পারবে না, কারণ 18 তারিখের পর আর আবেদন আর 19 তারিখের পর আর পেমেন্ট রিসিভ হবে না। অনেকেই প্রশ্ন করেছো প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকা বা প্রথম দ্বিতীয় বা তৃতীয় রিলিজ স্লিপে নতুন করে পেমেন্ট করতে হবে, না হবে না, তোমাকে এখন পেমেন্ট করতে হবে। তার মানে এখনই তোমাকে সেই 250 টাকা পেমেন্ট ফি দিতে হবে। সতর্কতা ৬, রেজাল্ট পাবলিশ হলে কয়েকটি সিচুয়েশন তুমি ফেস করবে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট ও কলেজ পছন্দ, এখন ভর্তি হতে চাও, এক্ষেত্রে একটি ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এ নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। কলেজে গিয়ে 485 টাকা ও সাথে ভর্তি ফি দিয়ে ভর্তি হয়ে যাবে। দ্বিতীয়ত, কলেজ পছন্দ আছে কিন্তু সাবজেক্ট পছন্দ না, এক্ষেত্রে তুমি ভর্তি হয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারো। ভর্তি না হলে মাইগ্রেশন করতে পারবে না, আর মাইগ্রেশন শুধু উপরের সাবজেক্ট করা যায়। তুমি যদি প্রথম চয়েস পেয়ে যাও তাহলে মাইগ্রেশন করতে পারবে না। তৃতীয়ত, কলেজ ও সাবজেক্ট পছন্দ না, এক্ষেত্রে তুমি প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। সেখানে তুমি 5টি কলেজের একাধিক বিষয়ে আবেদন করতে পারবে, এখানে কোনো ফি নেই।
চতুর্থত, প্রথম মেধা তালিকায় চান্স পাওনি, এক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে, এর জন্য তোমাকে আলাদা কোনো ফি বা ফর্ম পূরণ করতে হবে না। পঞ্চম নম্বরে, দ্বিতীয় মেধা তালিকাও চান্স হয়নি, তাহলে অপেক্ষা করবে প্রথম রিলিজ স্লিপের জন্য। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাকে আর কঠিন সিচুয়েশনে পড়তে হবে না। সতর্কতা সাত, যেহেতু কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করা শেষ তারিখ 21 আগস্ট পর্যন্ত, তাই যদি 21 আগস্টের মধ্যে নিশ্চয়নের SMS না আসে, তাহলে প্রথম দিন অপেক্ষা করে সরাসরি কলেজে চলে যাবে। সাথে নিয়ে যাবে তোমার আবেদন কপি, রোল এবং পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি, যা তুমি পেমেন্ট করার পর পেয়েছিলে। যদি তুমি কোনো দোকান থেকে পেমেন্ট করে থাকো, তাহলে তাদের কাছ থেকে এটা তুমি সংগ্রহ করে নিবে। আর যদি তুমি এটা সংগ্রহ করতে ভুলে গেছো, সেক্ষেত্রে সেই দোকানে যাবে এবং তাদের বললেই তাদের হিস্ট্রি থেকে বের করে দিতে পারবে। কয়েকটি প্রশ্নের উত্তর বা আপডেট দেওয়ার প্রয়োজন মনে করছি। সেগুলো হচ্ছে, প্রফেশনাল অনার্সের আবেদন কবে থেকে শুরু হতে পারে? যেহেতু এখন সাধারণ অনার্সের ভর্তির আবেদন কার্যক্রম চলছে এবং সেই সময় বৃদ্ধি করে 18 আগস্ট পর্যন্ত করা হয়েছে, এই সাধারণ অনার্সের আবেদনের কার্যক্রমের পরই প্রফেশনাল অনার্সের আবেদন শুরু হতে পারে। সেক্ষেত্রে আপডেট আসা মাত্রই সেই আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। দ্বিতীয়টি হচ্ছে, সাধারণ অনার্সে আবেদন করলে কি প্রফেশনাল অনার্সে আবেদন করা যায় না? হ্যাঁ, সাধারণ অনার্সে আবেদন করে প্রফেশনাল অনার্সে আবেদন করা যায়, যেহেতু দুটির ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। তৃতীয়ত, সাধারণ অনার্সে আবেদন না করে প্রফেশনাল বা ডিগ্রিতে আবেদন করা যাবে? হ্যাঁ, সাধারণ অনার্সে যদি আবেদন না করে থাকো, সেক্ষেত্রে প্রফেশনাল অনার্স বা ডিগ্রিতেও তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া ভিন্ন। চতুর্থত, অনেকে প্রশ্ন করেছো, আমি গুচ্ছসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি, এখন এসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে, এখন আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, পরে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তাহলে কি আমি সেখানে ভর্তি হতে পারবো? হ্যাঁ, ভর্তি হতে পারবে, কিন্তু সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সুযোগটা হারাতে না চাও, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়ে থাকতে পারো, সেক্ষেত্রে তোমার রিস্কটা কম থাকবে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও। আরেকটি হচ্ছে, অথবা আমি যেহেতু অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, এক্ষেত্রে আমি যদি এখন ন্যাশনালে চান্স পাওয়ার পর ভর্তি না হয়ে তৃতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করি, তাহলে কেমন হবে? যেহেতু পরীক্ষাগুলো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে, তাই এখন ন্যাশনালে চান্স পাওয়ার পর যদি ভর্তি না হয়ে থাকো, সেই তৃতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করলেও তেমন কোনো লাভ হবে না। তাই তোমরা যারা এই সুযোগটি হারাতে চাচ্ছ না, তারা ন্যাশনালে চান্স পাওয়ার পর ভর্তি হয়ে থাকতে পারো। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই সাধারণ অনার্সের ভর্তি কার্যক্রম শেষ হতে আর বেশি দিন বাকি নেই, আর মাত্র হাতে আছে 2 দিন, এর মধ্যেই যা কিছু করণীয় এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। এর মধ্যে যদি নতুন আরও কোনো আপডেট চলে আসে, সেক্ষেত্রে প্রফেশনাল অনার্সের বিজ্ঞপ্তিও যদি চলে আসে, সেক্ষেত্রে সেই আপডেট নিউজগুলো যথারীতি আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।